আগুনের লেলিহান শিখার গ্রাসে শেষ হয়ে গিয়েছিল জীবনের শেষ সম্বলটুকু। আগুনের লেলিহান শিখার সামনে বুক চাপড়ে কাঁদলেও এক হার মানেনি এখানকার ব্যবসায়ীরা। তারা আবার পসরা নিয়ে বসেছে। তাদের দাবি, আগুনের সামনে সমস্ত কিছু শেষ হয়ে গেলেও তারা আবার নতুন করে সমস্ত কিছু শুরু করতে চান, শুরু করতে চান আবার একটা নতুন লড়াই। কেটে গেছে এক সপ্তাহ, চোখের জলকে সম্বল করে এক অন্য লড়াইয়ের পথে হাতিবাগান বাজারের ব্যবসায়ীরা। আগুন কেড়ে নিয়েছে সবকিছু, অর্থসংস্থানের সম্বলটুকুও আগুনের লেলিহান শিখার গ্রাসে নিঃশেষ হয়ে গেছে। পরিবারের সদস্যদের মুখের দিকে তাকিয়ে আগুনের শিখায় ছাই হয়ে যাওয়া স্বপ্নের সামনে দাঁড়িয়ে সেই সোনালি সময়ের অপেক্ষায় হাতিবাগান বাজারের ব্যবসায়ীরা। কবে খুলবে হাতিবাগান বাজারের সম্পূর্ণ অংশ, সরকার কিংবা পুরসভা? ব্যবসায়ীদের দাবি, একটু নজর দেওয়া হোক তাদের দিকে, ধ্বংস হয়ে যাওয়া অন্যের সংস্থানকে ফিরিয়ে দেওয়া হোক আগের অবস্থায়, তবেই হাসি ফুটবে হাতিবাগান বাজারের ব্যবসায়ীদের মুখে। আমাদের এই মুহূর্তে দাবি হচ্ছে, আমরা এখনো নিরুপায়, কিছুই করতে পারছি না, আমরা খেয়ে হারিয়ে ফেলছি, কি করবো? আমরা একদম মৃত্যুসজ্জে এখন পা দিতে বসেছি। আমাদের নিয়ে সব সমস্ত কারা যে এরকম ছেলে খেলা করছে, যারা ফুটবল পেয়েছে ওখান থেকে লাথি মারছে, ওখানে যাচ্ছে, ওখান থেকে লাথি মারছে, ওখানে যাচ্ছে, অথচ সব খেয়ে হারিয়ে ফেলছি, কি করবো আমরা? আমাদের বাঁচার পথ আপনারা বলে দিন। আগুন লাগার ফলে যে সমস্ত ক্ষতি হয়েছে, সেই ক্ষতিগ্রস্ত এলাকাটা রয়েছে, জায়গাটা রয়েছে, সেখান থেকে ধ্বংসস্তূপ এখনো সরিয়ে ফেলা হয়নি, এই জায়গা থেকে আপনারা কি বলবেন? ঠিক আছে, সরিয়ে তো নেওয়া হয়নি, সেটা ইম্প্র্যাকটিক্যাল আপনারা ঘুরে দেখে নিয়েছেন, দেখছেন যে কতটা আমাদের, আমরা উপকৃত। গভীর রাতের অন্ধকারের আগুন কেড়ে নিয়েছে পরিবারের হাসি, ফ্যাকাশে হয়ে যাওয়া মুখগুলো এখন অপেক্ষায় কবে খুলবে হাতিবাগান বাজার, ধ্বংসস্তূপ সরে পুরনো ছন্দে ফিরবে। আমাদের এত বড় বিধ্বংসী আগুন লেগেছে, কিন্তু আমাদের যে মালিক পক্ষ আছে, মানে বাজারের মালিক পক্ষ, তারা কিন্তু এখনো এসে তাদের প্রজাদের পাশে দাঁড়ায়নি। আমাদের সেই দিকটা আগে দেখতে হবে, অন্যরা কেন আসছেন না সেই দিকটা আমাদের জানতে হবে। তাই জন্য যে কর্তৃপক্ষ কীরকমভাবে নেবেন, পুরসভা তার কীরকম অনুমোদন দেবেন, সেটা তাদের ব্যাপার। আমরা সামান্য ক্ষুদ্র ব্যবসায়ী, আমরা এখন সর্বহারা, আমাদের প্রত্যেকটা দোকান পুড়ে গেছে। এখন আমাদের, আমরা সবার কাছে দ্বারস্থ যে যাতে আমরা নিজেদের জায়গাটাকে রেখে আমরা কিছু কিছু করে সংসারটা চালাতে পারি। কারণ আমাদের এক ভাববেন না যে আমরা এখানে কজন দাঁড়িয়ে আছে বলে, প্রত্যেকটা দোকানদারের সঙ্গে কিন্তু তাদের পরিবার সব যুক্ত আছে। এক একটা পরিবার মধ্যে কেউ চারজন আছে, কেউ পাঁচজন আছে, কেউ ছজন আছে, আটজন আছে, এরকমভাবে কয়েক হাজার লোকের পেট জড়িত আছে। কর্পোরেশনে বলছে যে দোকান পসার বসানোটা ঠিক হয়নি, তখনই আমাদের মনে একটা সন্দেহের দানা বেঁধেছে। কেন বলছে ওখানে যখন তখন ভেঙে পড়তে পারে, কিন্তু এখানে আপনি আমাকে যে সাক্ষাৎকার নিচ্ছেন, এখানে আপনিও দাঁড়িয়ে আছেন, আমিও দাঁড়িয়েছি, আপনারও ভয় নেই, আমারও ভয় নেই। আর ভয়ের প্রশ্নই যদি কর্পোরেশন তোলে, তাহলে একটা মানুষ রাস্তা দিয়ে হেঁটে যায়, সে গাড়ি চাপা পড়তে পারে। তার জন্য আমি কর্পোরেশনকে বলছি, আমাদের পসার বসার ব্যাপারে আপনি আমাদের সহযোগিতা করুন, যে আপনারা পসার বসান, আমরা পেছনে আছি। আগুন লাগার পর কেটে গেছে এক সপ্তাহ, কিন্তু ধ্বংসস্তূপ সেই জায়গাতেই রয়ে গেছে হাতিবাগান বাজারে। এখানকার বাজার কর্তৃপক্ষের দাবি, যত দ্রুত সম্ভব তাদেরকে বাজার খোলার অনুমতি দেয়া হোক, যত দ্রুত সম্ভব তারা তাদের পসরা নিয়ে বসতে চায়। কারণ পেটের অন্ন যোগানোর জন্যে তারা উৎসুক হয়ে আছে, পরিবারের সদস্যরা মুখ চেয়ে আছে কখন হাতিবাগান বাজার তার পুরনো ছন্দে ফিরে আসবে। বাজার কর্তৃপক্ষের দাবি, কলকাতা পুরসভার পক্ষ থেকে তাদের অনুমতি দেওয়া হোক বাজার খোলার জন্যে। তারা কোনো অট্টালিকা চান না, তারা চান না আলাদা আলাদা করে তাদের ঘর করে দেওয়া হোক, তারা চান ঠিক যেমনভাবে তারা ব্যবসা করতেন শুধুমাত্র তার অনুমতি দেওয়া হোক। এইভাবে দোকান বন্ধ রাখতে রাখতে বেশ বেকায়দায় পড়েছেন তারা। পুরসভার কাছে তাদের আবেদন, যত দ্রুত সম্ভব সরিয়ে ফেলা হোক ধ্বংসস্তূপ। ক্যামেরায় রঞ্জনদের সঙ্গে স্বর্ণেন্দু দাস, আর প্লাস নিউজ, কলকাতা।